হযরত ইউনুস আলাইহিস সালামের বর্ণনা। সূরা ইউনুসে আল্লাহ বলেন, অর্থ, তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোনো জনপদবাসী কেন এমন হলো না যারা ঈমান আনত এবং তাদের ঈমান তাদের উপকারে আসত? তারা যখন বিশ্বাস করল তখন আমি তাদেরকে পার্থিব জীবনে হীনতাজনক শাস্তি হতে মুক্ত করলাম এবং কিছুকালের জন্য জীবনা উপভোগ করতে দিলাম। সূরা ইউনুসের 98 নম্বর আয়াত। সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা বলেন, এবং স্মরণ করো জুন নুন এর কথা, যখন সে ক্রোধাভরে বের হয়ে গিয়েছিল এবং মনে করেছিল, আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না। অতঃপর সে অন্ধকার থেকে আহ্বান করেছিল, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি পবিত্র মহান, আমি তো সীমালঙ্ঘনকারী। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এবং এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আম্বিয়া এর 87 ও 88 নম্বর আয়াত। সূরা সাফফাতে আল্লাহ তাআলা বলেন, ইউনুস ছিল রাসূলগণের একজন, স্মরণ করো যখন সে পালায়ন করে বোঝায় নৌযানে পৌঁছালো, অতঃপর সে লটারিতে যোগদান করল এবং পরাভূত হলো। পরে এক বৃহদাকার মৎস্য তাকে গিলে ফেলল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল, সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত তাহলে তাকে পুনরুত্থান দিবস পর্যন্ত থাকতে হতো এটার উদরে। অতঃপর ইউনুসকে আমি নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন, পরে আমি তার উপর এক লাউ গাছ উদ্গত করলাম। সূরা সাফফাতের 39 থেকে 47 নম্বর আয়াত। সূরা সাফফাতে আল্লাহ বলেন, তাকে অর্থাৎ ইউনুস আমি 100,000 বা ততাধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম, ফলে তারা ঈমান এনেছিল আর আমি তাদেরকে কিছুকালের জন্য জীবনা উপভোগ করতে দিলাম। সূরা সাফফাতের 147 থেকে 148 নম্বর আয়াত। সূরায়ে কলমে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ অতএব তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়, তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হয়েও না। সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করেছিল, তার প্রতিপালকের অনুগ্রহ তার নিকট না পৌঁছালে সে লাঞ্ছিত হয়ে নিক্ষিপ্ত হতো উন্মুক্ত প্রান্তরে। পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। সূরা কলমের 58 থেকে 50 নম্বর আয়াত। উল্লেখিত আয়াতসমূহের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেন, আল্লাহ তাআলা তৎকালীন মাউসিল প্রদেশের নিনোভা নামক জায়গায় অধিবাসীদের নিকট ইউনুস আলাইহিসসালামকে প্রেরণ করেন। তিনি তাদেরকে মহান আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তারা তাদের কুফরি ও অবাধ্যতায় নিমগ্ন থাকে। অতপর যখন নবীর বিরুদ্ধে তাদের অবাধ্যতা ও নাফারমানি দীর্ঘায়িত হয় তখন তিনি তাদের মধ্য হতে বের হয়ে পড়েন এবং 3 দিন পর তাদের প্রতি আজাব নাজিল হবে বলে সতর্ক করে দেন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ, সাইদ ইবনু জুবাইর, কাতাদা রাহিমাহুল্লাহ প্রমুখ মনীষী বলেন, ইউনুস আলাইহিসসালাম যখন তার উম্মতের মধ্য হতে চলে গেলেন এবং তার সম্প্রদায় আল্লাহ তাআলার আজাব তাদের উপর অত্যাসন্ন বলে নিশ্চিত হলো, আল্লাহ তাআলা তাদের অন্তরে তওবার অনুভূতি সৃষ্টি করেন এবং তারা তাদের নবীর প্রতি কৃত অপকর্মের জন্য লজ্জিত হয়ে পড়ে। তারপর তারা দৈন্যের প্রতীক মোটা কাপড় পরে নিল এবং প্রত্যেকটি পশু শাবককে তাদের মা থেকে পৃথক করে দিল। অন্যদিকে নিজেরা আল্লাহ তাআলার দরবারে কাতর হয়ে প্রার্থনা করতে লাগল, করুণাস্বরে তারা ফরিয়াদ করতে লাগল, অনুনয় বিনয় করতে লাগল, নিজেদেরকে প্রতিপালকের প্রতি সমর্পণ করে দিল। ছেলে মেয়ে স্ত্রী পুরুষ সকলেই আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে লাগল। প্রতিটি জীবজন্তু জানোয়ার কাতরাতে লাগল, উট ও তার বাচ্চাগুলো চিৎকার করতে লাগল, গাভী গরু ও বাসুরগুলো হাম্বা হাম্বা রব ছাড়তে লাগল, ছাগল ও তার ছানাগুলো ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো। এক প্রচণ্ড ও ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হলো। তখন আল্লাহ তাআলা তার কুদরত, রহমত ও করুণাবশে তাদের উপর থেকে আজাব রহিত করে দিলেন। আল্লাহ তাআলার আজাব তাদের মাথার উপর এসে গিয়েছিল এবং রাতের তিমির রাশির ন্যায় মাথার উপর ঘুরছিল। এই ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন,
তবে ইউনুস আলাইহিসসালামের সম্প্রদায় ব্যতীত কোনো জনপদবাসী এমন কেন এমন হলো না যারা ঈমান আনত এবং তাদের ঈমান তাদের উপকারে আসত? অর্থাৎ কেন তুমি অতীতে বসবাসকারী এমন সম্প্রদায় পেলে না যারা পরিপূর্ণভাবে ঈমান এনেছিল? এতে বোঝা যায় পরিপূর্ণরূপে কেউই ঈমান আনয়ন করেনি। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি তখনই এটার বিত্তশালী অধিবাসীরা বলেছে, তোমরা যা সহকারে প্রেরিত হয়েছ আমরা তা প্রত্যাখ্যান করি। সূরা সাবা এর 34 নম্বর আয়াত। পুনরায় আল্লাহ তাআলা বলেন, তবে ইউনুস আলাইহিসসালামের সম্প্রদায় ব্যতীত তারা যখন পরিপূর্ণভাবে বিশ্বাস করল তখন আমি তাদেরকে পার্থিব জীবনে হীনতাজনক শাস্তি থেকে মুক্ত করলাম এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দিলাম। অর্থাৎ তারা পরিপূর্ণভাবে ঈমান এনেছিল। তাফসীরকারকদের মধ্যে এই বিষয়টি নিয়ে মতবিরোধ রয়েছে যে এই ধরনের ঈমান কি আখেরাতেও তাদের কোনো উপকারে আসবে এবং আখেরাতে আজাব থেকে তাদেরকে মুক্ত করবে। যেমন পার্থিব জীবনে এই ঈমান তাদেরকে পার্থিব শাস্তি থেকে রক্ষা করেছে। এই ব্যাপারে দুটি মত রয়েছে, তবে বাক্যের বাচনভঙ্গিতে প্রকাশোত্তর মত হচ্ছে হ্যাঁ, অর্থাৎ আখেরাতেও এই ঈমান উপকারে আসবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন তারা ঈমান আনলে, আবার আল্লাহ তাআলা বলেন, তাকে অর্থাৎ ইউনুস আলাইহিসসালামকে আমি লক্ষ বা ততাধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম এবং তারা ঈমান এনেছিল, ফলে আমি তাদেরকে কিছুকালের জন্য জীবনা উপভোগ করতে দিয়েছিলাম। অর্থাৎ এই আয়াতের উল্লেখিত কিছুকালের জন্য জীবনা উপভোগ ও আখেরাতে আজাব রহিত হবার মধ্যে কোনো বৈপরীত্য নেই। আল্লাহই সর্বাজ্ঞ। যে সকল লোকের হিদায়তের জন্য ইউনুস আলাইহিসসালামকে প্রেরণ করা হয়েছিল তাদের সংখ্যা সুনিশ্চিত 100,000 ছিল, তবে তাফসীরকারকদের মধ্যে 100,000-এর অতিরিক্ত সংখ্যা সম্বন্ধে মতানৈক্য রয়েছে। সাকুহুল রহিমাহুল্লাহ এর বর্ণনা মতে এই সংখ্যাটি ছিল 10,000। তিরমিজি ইবনে জাবির তাবারি রহিমাহুল্লাহ ও ইবন আবু হাতিম রহিমাহুল্লাহ প্রমুখ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়তাংশের তাফসির সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলেন, তারা 100,000-এর ঊর্ধ্বে 20,000 ছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মতে বর্ণিত, তিনি বলেন, তারা ছিলেন 130,000। অন্য এক সূত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাদের সংখ্যা ছিল 130,000-এর ঊর্ধ্বে। অন্য এক সূত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে 140,000-এর ঊর্ধ্বে বলে বর্ণনা রয়েছে। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা সর্বসাকল্যে 170,000 ছিল। এই সংখ্যা মাস সংক্রান্ত ঘটনার পূর্বে ছিল নাকি পরে এই ব্যাপারে তাফসীরকারকগণের মতভেদ রয়েছে। এই লোক সংখ্যা একটি সম্প্রদায়ের নাকি পৃথক পৃথক দুইটি সম্প্রদায়ের, এই নিয়েও মতভেদ রয়েছে। এই তিনটি বিষয়ে তাফসীর গ্রন্থে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মধ্যকথা হচ্ছে, যখন ইউনুস আলাইহিসসালাম আপন সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে তার নিজ জনপদ ত্যাগ করে অন্যত্র রওনা হলেন, তখন তিনি সাগর পার হওয়ার জন্য অন্যদের সাথে নৌকায় উঠলেন। নৌকাটি কিছুক্ষণ পর যাত্রীদের নিয়ে উত্তাল তরঙ্গের মধ্যে পড়ল। নৌকাটি ঘুরপাক খেতে লাগলো এবং ডুবুডুবু অবস্থায় পতিত হলো। তাফসীরকারকদের বর্ণনা মতে তাদের সকলে ডুবে মরার উপক্রম হলো। তাফসীরকারকগণ বলেন, নাবিক ও যাত্রীরা মিলে পরামর্শ করলো এবং লটারির মাধ্যমে পলাতক অপরাধী সম্পর্কে একটা সিদ্ধান্ত পৌঁছাতে তারা মনস্থ হলো। তারা স্থির করলো, লটারিতে যার নাম উঠবে অন্যদেরকে রক্ষা করার জন্যে তাকে নৌকা থেকে ফেলে দিতে হবে। লটারিতে আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। এতে তারা তাকে নৌকা থেকে ফেলে দেওয়ার সিদ্ধান্তে না পৌঁছে পুনরায় লটারি করে, কিন্তু এবারও তার নাম ওঠে। আল্লাহর নবী অন্যদেরকে রক্ষা করার জন্যে আপন কাপড় খুলে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হলেন, কিন্তু নাবিক ও যাত্রীরা তাকে বাধা দিল এবং তারা পুনরায় লটারি করল। তৃতীয়বারেও আল্লাহ তাআলার কোনো মহিমা উদ্দেশ্য সাধনের জন্য তারই নাম ওঠে। আল্লাহ তাআলা এই ঘটনার প্রতি ইঙ্গিত করে এরশাদ করেন, ইউনুস আলাইহিসসালামও ছিলেন রাসূলদের একজন। স্মরণ করো, যখন সে পলায়ন করে বোঝাই নৌযানে পৌঁছালো, তারপর সে লটারিতে যোগদান করলো ও পরাভূত হলো।
পরে এক বিরাট মাছ তাকে গিলে ফেলল, তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগল। সূরা সাফফাতের 139-42 নম্বর আয়াত। লটারিতে ইউনুস আলাইহিসাল্লামের নাম ওঠার ফলে তাকে নদীতে ফেলে দেওয়া হলো, তখন আল্লাহ তাআলা তার জন্য সবুজ সাগর থেকে একটি বিরাট মাছ প্রেরণ করেন যা তাকে গিলে ফেলে। অন্যদিকে আল্লাহ তাআলা মাছকে হুকুম দেন যেন সে তার অস্থি মাংস কিছু না খায়, কেননা এটা রিজিক নয়। তারপর মাছটি তাকে ধরে নিয়ে সমস্ত সাগরময় ঘুরে বেড়ায়। কেউ কেউ বলেন এই মাছটিকে তার চাইতে বড় আকারের আরেকটি মাছ গিলে ফেলে। তাফসীরকারগণ বলেন তখন তিনি মাছের পেটে অবস্থান করছিলেন, তখন তিনি নিজেকে মৃত বলেই মনে করেছিলেন এবং তিনি নিজের অঙ্গ প্রত্যঙ্গ নাড়া দিয়ে এগুলো নড়ছে দেখে নিশ্চিত হন যে তিনি জীবিত রয়েছেন। তিনি আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়লেন এবং বললেন, হে আমার প্রতিপালক, আমি এমন এক স্থানে আপনার দরবারে সেজদা করলাম যে রূপে স্থানে এর আগে আর কেউই কোনোদিন সেজদা করেনি। ইউনুস আলাইহিসাল্লাম এর মাছের পেটে অবস্থানের মেয়াদ নিয়ে তাফসীরকারগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। মুজাল্লিদ রহিমাহুল্লাহ আল্লামা শাবি রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, দিনের প্রথম প্রহরে মাছ তাকে গিলেছিল আর শেষ প্রহরে বমি করে ডাঙ্গায় নিক্ষেপ করেছিল। কাতাদা রহিমাহুল্লাহ বলেন, তিনি মাছের পেটে তিন দিন অবস্থান করেছিলেন। জাফর সাদিক রহিমাহুল্লাহ বলেন, সাত দিন তিনি মাছের পেটে অবস্থান করেছিলেন। কবি উমাইয়া ইবন আবু সালত এর অভিমতের অনুকূলে বলেন, হে আল্লাহ, তুমি অনুগ্রহ করে ইউনুস আলাইহিসাল্লামকে মুক্তি দিয়েছিলে, অথচ তিনি মাছের পেটে কয়েক রাত কাল যাপন করেছিলেন। সাইদ ইবন আবুল হাসান রহিমাহুল্লাহ ও আবু মালিক রহিমাহুল্লাহ বলেন, ইউনুস আলাইহিসাল্লাম মাছের পেটে 40 দিন অবস্থান করেছিলেন, তবে আল্লাহ তাআলাই অধিক জানেন যে কত সময় মাছের পেটে অবস্থান করেছিলেন। মদ্দা কথা, যখন মাছটি তাকে নিয়ে সাগরের তলদেশে ভ্রমণ করছিল এবং উত্তাল তরঙ্গমালায় বিচরণ করছিল, তখন তিনি আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত মৎস্যকুলের তসবি শুনতে পেলেন। এমনকি শস্যদানা ও আটির স্রষ্টা, সাত আসমান ও সাত জমিনের প্রতিপালক, এদের মধ্যে ও মাটির নিচে যা কিছু রয়েছে এদের প্রতিপালকের জন্য নিবেদিত পাথরের তসবিও তিনি শুনতে পান। তখন তিনি মুখে ও তার অবস্থার দ্বারা যে আকৃতি জানান, সেই প্রসঙ্গে ইজ্জত সম্মান ও মর্যাদার অধিকারী গোপন কথা ও রহস্য সম্বন্ধে অবগত। অভাব অনটন ও মুসিবত থেকে উদ্ধারকারী, ক্ষীণতম শব্দ শ্রবণকারী, সূক্ষ্মাতিসূক্ত গোপন সম্পর্কেও অবগত। বড় থেকে বড় বিষয়ে সম্যক জ্ঞাত আল্লাহ তাআলা তার আল আমিন উপাধি লাভকারী রাসূলের প্রতি অবতীর্ণ সুস্পষ্ট কিতাবে এরশাদ করেন, আর তিনিও তার সর্বাধিক সত্যভাষী বিশ্বজগতের প্রতিপালক। অর্থাৎ, এবং স্মরণ করো জুন নুন তথা মাসের অধিকারী ইউনুস আলাইহিসাল্লামের কথা, যখন সে ক্ষুব্ধ মনে বের হয়ে গিয়েছিল এবং ভেবেছিল আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না। তারপর সে অন্ধকার থেকে আহ্বান করেছিল, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি পবিত্র মহান, আমি তো সীমালঙ্ঘনকারী। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এবং এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। সূরা আম্বিয়া এর 87 ও 88 নম্বর আয়াত। আয়াতাংশের অর্থ হচ্ছে, ইউনুস আলাইহিসাল্লাম ভেবেছিলেন যে আমি কখনও তার জন্য শাস্তি নির্ধারণ করব না। আবার কেউ কেউ বলেন, তার মধ্যে একজন প্রসিদ্ধ কবি বলেন, যে যুগ চলে গেছে তা আর কোনো দিনও ফিরে আসবে না, তুমি বরকতময়, তোমার জন্য যা নির্ধারণ তাই ঘটে থাকে, হুকুম তো তোমারই। তাফসির প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, সাইদ ইবনে জুবাইর প্রমুখ তাফসির বলেন, আয়াতে উল্লেখিত মাছের পেটের অন্ধকার সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকারকে বোঝানো হয়েছে। সালিম ইবনে আবুল চাঁদ রহিমাহুল্লাহ বলেন, যে মাছটি ইউনুস আলাইহিসাল্লামকে গিলে ফেলেছিল, অন্য একটি মাছ আবার ওটাকে গিলে ফেলে, তাই এই দুই ধরনের অন্ধকার যুক্ত হয়েছিল, তৃতীয় অন্ধকার অর্থাৎ সমুদ্রের অন্ধকারের সাথে। আল্লাহ তাআলা বলেন, সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তাহলে তাকে পুনরুত্থিত দিবস পর্যন্ত তার পেটে থাকতে হতো। সূরা সাফফাতের 143-44 নম্বর আয়াত।
কেউ কেউ বলেন এই আয়াতের অর্থ হচ্ছে, সে যদি সেখানে আল্লাহর পবিত্রতা ও তার মহিমা ঘোষণা না করত, অনুনয় বিনয় সহকারে আপন ত্রুটি স্বীকার না করত, কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর প্রতি ঝুঁকে না পড়ত, তবে সে সেখানেই অর্থাৎ মাছের পেটে কিয়ামত পর দিবস পর্যন্ত থাকত এবং মাছের পেট থেকেই তাকে পুনরুত্থিত করা হতো। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দুইটি বর্ণনার একটি উপরিউক্ত বর্ণনার মর্মার্থ প্রকাশ করে। কেউ কেউ বলেন আয়াতটির অর্থ হচ্ছে, মাছ তাকে গিলে ফেলার পূর্বে যদি তিনি আল্লাহ তাআলার অধিক স্মরণকারী মুসল্লি ও আনুগত্য স্বীকারীদের অন্তর্ভুক্ত না হতেন। উপরিউক্ত তাফসির সমর্থকদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, জাহাক সুদ্দি, আতা ইবনে সাইর, হাসান বাসরি রাহিমাহুল্লাহ এবং কাতাদা রাহিমাহুল্লাহ প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবন জারির রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটি গ্রহণ করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ ও কোনো কোনো সুনান গ্রন্থের সংকলক কর্তৃক আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি রেওয়াতেও এর প্রমাণ বহন করে। বর্ণনাটি হচ্ছে এই যে, ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বলেন, হে বালক, আমি তোমাকে কয়েকটি কথা শেখাব যেগুলো তুমি সংরক্ষণ করবে, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন, আল্লাহ তাআলা হুকুমের প্রতি লক্ষ্য রাখলে আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট পাবে, সচ্ছলতার সময় আল্লাহ তাআলাকে চিনলে তোমার সংকটকালে আল্লাহ তাআলা তোমাকে চিনবেন। ইবন জারির তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থে এবং বাজদার রাহিমাহুল্লাহ তার মুসনাদে গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলা মাছের পেটে ইউনুস আলাইহিসাল্লামকে বন্দী করতে ইচ্ছা করলেন, তখন তিনি মাছকে নির্দেশ দিলেন যে ইউনুস আলাইহিসাল্লামকে ধরো, তবে তার শরীর জখম করবে না এবং তার হাড়ও ভাঙবে না। মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেল, ইউনুস আলাইহিসাল্লাম তখন ছিলেন মাছের পেটে, আওয়াজও শুনতে পেলেন এবং মনে মনে বলতে লাগলেন, এ কী ব্যাপার? আল্লাহ তাআলা তার প্রতি এই মর্মে ওহি প্রেরণ করলেন যে এগুলো হচ্ছে সাগরের প্রাণীদের তসবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে অবস্থানকালেই তিনি তসবি পড়তে লাগলেন। তখন ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, এই জনমানবহীন স্থানে আমরা একটি আওয়াজ শুনতে পাচ্ছি। জবাবে আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা ইউনুস আলাইহিসাল্লাম, সে আমার নাফারমানি করেছে, তাই আমি তাকে সাগরের মাছের পেটে কয়েদ করেছি। ফেরেশতারা বললেন, তিনি কি ওই সৎ বান্দা নন যার নেক আমল প্রতিদিনই আপনার দরবারে পৌঁছাত? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলার দরবারে তার জন্য সুপারিশ করেন। সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাআলা তাকে সাগরের কিনারা ফেলে দেওয়ার জন্য মাছকে নির্দেশ দিলেন। সে মতে মাছ তাকে সাগরের কিনালায় ফেলে চলে গেল। এই অবস্থায় কথাই আল্লাহ তাআলা বলেন, সে ছিল রুগ্ন, সূরা সাফাতের 43 নম্বর আয়াতে। এটা হলো ইবনে জারির রাহিমাহুল্লাহ এর ভাষ্য। বাজ্জার রাহিমাহুল্লাহ বলেন, এই সনদ ছাড়া আর কোনো সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। ইবন হাতিম রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনুস আলাইহিসাল্লাম মাছের পেটে অবস্থানরত অবস্থায় নিম্ন বর্ণিত শব্দমালার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো ইলাহ নেই, তুমি পবিত্র মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী, সূরা আম্বিয়ায়ের 87 নম্বর আয়াত। এই দুই আর গুনগুন আওয়াজ এই দুয়ার গুনগুন আওয়াজ আল্লাহ তাআলার আরশে পৌঁছালে ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, জনমানবহীন ভূমি থেকে যে ক্ষীণ আওয়াজ আসছে তা যেন পরিচিত। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই শব্দ চেনো না? তারা বললেন, হে আমাদের প্রতিপালক, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ইউনুস। তারা বললেন, আপনার বান্দা সেই ইউনুস আলাইহিসাল্লাম যার আমল সবসময় গ্রহণীয় রূপে আপনার দরবারে উত্থিত হতো? তারা আরও বললেন, হে আমাদের প্রতিপালক, তিনি স্বাচ্ছন্দ্যের সময় যে আমল করতেন, এর বিনিময়ে আপনি কি দুঃখের সময় তার প্রতি সদাই হবেন না এবং সংকট থেকে তাকে উদ্ধার করবেন না? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ।
তখন মাছকে তিনি নির্দেশ দিলেন, তখন মাছ তাকে এক তৃণহীন প্রান্তরে নিক্ষেপ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অতিরিক্ত বর্ণনায় রয়েছে, সেখানে আল্লাহ তাআলা তার জন্য একটি লাউ গাছ জন্মালেন এবং তার জন্য একটা পোকামাকড় ভোজী বন্য ছাগলের ব্যবস্থা করলেন। বর্ণনাকারী বলেন, প্রাণীটি তার জন্য গা এলিয়ে দিত এবং সকাল ও সন্ধ্যায় তাকে তৃপ্ত করে দুধ পান করাতো, যাবৎ না সেখানে ঘাসপাতা গজিয়ে ওঠে। প্রসিদ্ধ কবি উমাইয়া ইবন আবু সালত এই সম্পর্কে একটি কবিতা বলেন, আল্লাহ তাআলা দয়াপরবশ হয়ে তার জন্য একটা লাউ গাছ জন্মালেন, নচেত তিনি দুর্বলই থেকে যেতেন। বর্ণনাটি গরিব পর্যায়ের, তবে পূর্বোক্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের দ্বারা একটি সমর্থিত। আল্লাহই সম্যক জ্ঞাত। আল্লাহ তাআলা এরশাদ করেন, অতপর ইউনুস আলাইহিস সালামকে আমি নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন, পরে তার উপর একটি লাউ গাছ উদ্গত করলাম। সূরা সাফফাতের 145-46 নম্বর আয়াত। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হচ্ছে দুর্বল দেহি যেন পাখির ছানা যার পালক গজায়নি। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সুদ্দি ও ইবন জাইদ রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, যেন সদ্য প্রসূত নেতিয়ে পড়া থাকা গুইসাপের বাচ্চা। ইবন আবদুল্লাহ ইবনুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু, ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইকরামা, মুজাহিদ রাহিমাহুল্লাহ, সাইদ ইবনু জুবাইর রাহিমাহুল্লাহ প্রমুখ তাফসিরের মতে এর অর্থ হচ্ছে লাউ গাছ। উমাইয়া কিরামের কেউ কেউ বলেন, লাউ গাছ উদ্গত করার জন্য মধ্যে প্রচুর হিকমত রয়েছে, যেমন লাউ গাছের পাতা খুবই কোমল, সংখ্যায় বেশি, ছায়াদার, মাছি তার নিকটে যায় না, তার ফল ধরার প্রথম থেকে শেষ পর্যন্ত তা খাওয়া যায়, কাঁচা ও রান্না করে খাওয়া যায়, বাকল ছাড়া এর বাকল সহ এবং বিচিও খাওয়া যায়, তার মধ্যে অনেক উপকারিতাও রয়েছে, এটা মস্তিষ্কের শক্তিবর্ধক এবং তাতে অন্য অনেক গুণাগুণ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় পূর্বেই বিবৃত হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য একটি বন্য ছাগলের ন্যায় প্রাণীকে নিয়োজিত রেখেছিলেন যা তাকে তার দুধ খাওয়াত, মাঠে চরত এবং সকাল ও সন্ধ্যায় তার কাছে আসত। এটা তার প্রতি আল্লাহ তাআলার রহমত, নিয়ামত ও অনুগ্রহ রূপে গণ্য। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, তখন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে উদ্ধার করলাম দুশ্চিন্তা থেকে, অর্থাৎ যে সংকটে তিনি পতিত হয়েছিলেন তা থেকে। এভাবে আমি মুমিনদের উদ্ধার করে থাকি, অর্থাৎ যারা আমার কাছে ফরিয়াদ করে এবং আশ্রয় প্রার্থনা করে তাদের প্রতিই আমার চিরচরিত রীতি। ইবন জারির রাহিমাহুল্লাহ আবু ওয়াক্কাস পৌত্র সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ইউনুস আলাইহিসসালাম ইবন মাত্তার দোয়ার ব্যবহৃত আল্লাহ তাআলার নাম নিয়ে দোয়া করা হলে তিনি তাতে সাড়া দেন এবং কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। বর্ণনাকারী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, এটা কি শুধু ইউনুস আলাইহিসসালামের জন্য খাস ছিল নাকি সকল মুসলমানের জন্যও? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ইউনুস আলাইহিসসালামের জন্য বিশেষভাবে এবং সাধারণভাবে মুসলমানদের জন্য যদি তারা এই দোয়া করে। তুমি কি আল্লাহর বাণী লক্ষ্য করনি যাতে তিনি বলেছেন? অর্থ, কাজেই যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে তার জন্য শর্ত হচ্ছে ইউনুস আলাইহিসসালাম যে দোয়া করেছেন সেই দোয়া করা। অন্য এক সূত্রে সাদ ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি ইউনুস আলাইহিস সালামের দোয়ার শব্দমালায় দোয়া করে তার দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলেন, এই হাদিসের দ্বারা এর দিকে ইঙ্গিত করা হয়েছে। ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি সাদ ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমি উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে মসজিদে দেখা করলাম এবং তাকে আমি সালাম দিলাম। তিনি আমার প্রতি সন্তুষ্ট মনে হলো, কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না।
আমি ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের নিকট গেলাম এবং বললাম, হে আমিরুল মুমিনিন, সালামের সম্বন্ধে কি কিছু ঘটে গেছে? তিনি বললেন, না, তবে ব্যাপার কি? আমি বললাম, কিছুই নয়, তবে আমি উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের সাথে এইমাত্র মসজিদে দেখা করলাম, তাকে সালাম দিলাম, তিনি আমার প্রতি সন্তুষ্ট মনে হলো, কিন্তু আমার সালামের উত্তর দেননি। বর্ণনাকারী বলেন, ওমর রাদিয়াল্লাহ আনহু উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের নিকট একজন লোক পাঠালেন এবং তাকে ডাকলেন। অতপর তিনি বললেন, তুমি আমার ভাইয়ের সালামের উত্তর কেন দিলে না? উসমান রাদিয়াল্লাহ আনহু বলেন, না, আমি এরূপ কাজ করিনি। সাদ রাদিয়াল্লাহ আনহু বলেন, না, তিনি এরূপ করেছেন। এতে দুইজনে শপথ করে নিজ নিজ বক্তব্য পেশ করলেন। বর্ণনাকারী বলেন, পরে যখন উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের স্মরণ হয় তখন তিনি বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে আমি তওবা করছি, তুমি আমার সাথে এইমাত্র দেখা করেছিলে, কিন্তু আমি মনে মনে এমন একটি কথা নিয়ে নিজে চিন্তামগ্ন ছিলাম যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আল্লাহর কসম, যখন আমি এটা স্মরণ করি তখনই এটা যেন আমার চোখ, মুখ ও অন্তরকে আচ্ছন্ন করে ফেলে। সাদ রাদিয়াল্লাহ আনহু বলেন, আমি আপনাকে একটি হাদিস সম্পর্কে সংবাদ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার সামনে উত্তম দোয়া সম্বন্ধে আলোচনা শুরু করেন। এমন সময় এক বেদুইন আসলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যদিকে নিবিষ্ট করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম। যখন আমার আশঙ্কা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পৌঁছে যাওয়ার পূর্বে তিনি আপন ঘরে পৌঁছে যাবেন, তখন আমি মাটিতে জোরে পা দিয়ে আঘাত করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে ফিরে তাকালেন এবং বললেন, কি হে আবু ইসাক নাকি? জবাবে আমি বললাম, হ্যাঁ, আমি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, কি জন্য এই আওয়াজ? বললাম, মারাত্মক কিছুই নয়, আল্লাহর শপথ, আপনি আমাদের কাছে উত্তম দোয়া সম্বন্ধে আলোচনা করছিলেন, ইতোমধ্যে বেদুইনটি আসলো এবং আপনার কথায় ব্যাঘাত ঘটালো। তিনি বললেন, হ্যাঁ, এটা হচ্ছে মৎস্য সহচরদের মাছের পেটে অবস্থাকালীন দোয়া। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতুম মিনাজ-জালিমিন। যখনই কোনো মুসলিম কোনো বিষয়ে আপন প্রতিপালকের কাছে কখনো এই দোয়া করে তখনই তা কবুল করা হয়। সুবহানাল্লাহ। হাদিসটি ইব্রাহিম ইবন মোহাম্মদ ইবন সাদ সূত্রে ত্রিমিজি ও নাসাই রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইউনুস আলাইসাল্লামের মর্যাদা। সুরায়ে সাফাতে আল্লাহ তাআলা এরশাদ করেন, নিশ্চয় ইউনুস ছিল রাসুলদের একজন। সুরা সাফাতের 139 নম্বর আয়াত। অনুরূপভাবে সুরায় নিসা ও আনআমে তাকে আম্বাই ইকরামের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে। তাদের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারোর এ কথা বলা উচিত নয় যে আমি ইউনুস আলাইহিসসালাম ইবন মাত্তা থেকে উত্তম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সুফিয়ান আস সাউরী রাহিমাহুল্লাহ ও ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারোর এ কথা বলা উচিত নয় যে আমি ইউনুস আলাইহিসসালাম ইবন মাত্তা থেকে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম এই বাক্যে ইউনুস আলাইহিসসালামকে তার পিতার দিকে সম্পর্কিত করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ও আবু দাউদ রাহিমাহুল্লাহ অন্য এক সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যেন ইউনুস আলাইহিসসালাম থেকে নিজেকে উত্তম বলে মনে না করে। অন্য বর্ণনায় এসেছে, আমাকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউনুস আলাইহিসসালাম ইবন মাত্তা থেকে উত্তম মনে করা সমীচীন নয়। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ দিও না, ইউনুস আলাইহিসসালামের উপরেও নয়। এটা অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় প্রকাশের জন্য বলেছেন। আল্লাহর রহমত ও শান্তি তার প্রতি এবং অন্যান্য নবী রাসূলের প্রতি বর্ষিত হোক।